মিলি যে সইসার ভিতর ভূত আছে হ্যাঁ আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলি যে ভোটের আগে আন্ধার ঘরে গানার গুন্ডুর সেটিং চলে 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 ভোটের আগে আন্ধার ঘরে গানার গুন্ডুর সেটিং চলে তো সবাইকে জোহার জানাই তো আজকে কথা হলো অজিত মাহাতোকে নিয়ে তো আগের দিন একটা আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম তো ওইটাতে মানে 90% লোকে গাল দিয়েছে চোর গাদ্দার এইসব টাকা খেয়েছে এইসব মানে অনেক লোকে বলেছে আর 10% লোকে ওই তো ওকে ভালো বলেছে তো মানে অজিত মাহাতো আমাদের কুর্মীদের জন্য মানে অনেক কিছু করেছে একাই লড়েছেও তো ঠিক আছে তো অজিত মাহাতো মানে ওকে আমি খারাপ বলবো না কিন্তু যেটা করেছে মানে ওটা কিন্তু আমিও খারাপই বলবো কারণ তো মানে অজিত মাহাতোকে যে ডাকা হয়েছিল ডিএম অফিস তো ওইখানে যে ডিসিশনটা নিয়ে মানে ওটা ওইখানে কী হলো না হলো ওটা জানি না বাট ওইখানে যদি ডিসিশনটা না নিয়ে পাবলিকের কাছে আগে ওইটা একবার আলোচনা করে নিত তারপরে ডিসিশনটা নিত তো ওটা একটা ভালো ছিল কিন্তু সেই আগে নিয়ে নিয়েছে মানে কী বলবো মুখ্যমন্ত্রীর থেকেও বেশি মুখ্যমন্ত্রী হয়তো যদি কোনো কিছু ডিসিশন নেয় তো তার আগে একটা সাংগঠনিক বৈঠক করে ঠিক আছে তারপরে ডিসিশনটা নেয় কিন্তু আমাদের অজিতবাবু সেরকম কোনো নাই ডিসিশন নিয়ে এলো তো তারপরে যে পাবলিক যে এতদিন 5 দিন যে মানে ঘর ছাড়ে কাজকর্ম ছাড়ে যে ওইখানে ধর্না দিয়ে আছে তোমরা কি মানবে ওইটা মানে কিছুতেই মানবে না ঠিক আছে যদি পাবলিককে একবার বলতো বুঝাইতো তারপরে যদি ওইটা ডিসিশনটা নেওয়া হতো পাবলিকও তো খাপাইতো না ঠিক আছে আর যারা আমাদেরকে বলছে ভাই তোরা কোনো দিন হতে পারবি না তো তাদেরকে বলি ভাই আমরা অবরোধটা তুলে নিয়েছি কিন্তু এখনও আন্দোলন ছাড়ি নাই ঠিক আছে আমাদের আন্দোলন চালিয়ে আছে আজকে বুধবারে একটা মানে কি আলোচনা হবে তারপরে আবার ডিসিশন নেওয়া হবে আর যদি এটাতে কী হয় না হলে আবার সেই পূজার পরে আবার সেই রেল ডেকা হবে ঠিক আছে না তো কি আরো বলছে আবার ওর এই জন্য টাকার দরকার ছিল যা ভিডিওটা তোমরা দেখলে তো ভিডিওটা এখানে রাখছি তো